নারী জীবনের সুখ ও দুঃখের কথা বারবার বাংলার পুতুল নির্মাণের প্রধান উপাদান হয়ে উঠেছে। নারী জীবনের লালিত্য ও তার সংগ্রাম যেন বাংলার পুতুল নির্মাণের একটা প্রধান অঙ্গ, এবং সেই অঙ্গটাই যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে বাংলার লোকজ শিল্পীদের হাতে। নৈহাটি ফেরিঘাটের কাছে বসেন শিল্পী নিরঞ্জন পাল। শিল্পী থাকেন নৈহাটির হরিনগর কলোনি লালবাহাদুর স্কুলের পাশে, যে মুদি মহাদেবের মুদির দোকান তার ঠিক কাছেই থাকেন তিনি। নৈহাটি স্টেশন থেকে সরাসরি 85 নম্বর রুটের বাসে করে গরুর ফাড়ি নেমে হরিনগর কলোনি যেতে হয়। আবার নৈহাটি পৌরসভার কাছ থেকে যে টোটোগুলি ছাড়ে, সেখান থেকে টোটোয়ে উঠে 4 নম্বর পোলে নেমে হরিনগর কলোনি লালবাহাদুর স্কুলের ওখানটায় যেতে হয়। শিল্পী নিরঞ্জন পাল বংশ পরম্পরা মেনে এই অনিন্দ্য সুন্দর মাটির পুতুলগুলি নির্মাণ করে আসছেন। শিল্পীর খোঁজ আমাদের দিয়েছিলেন হুগলি জেলার তথা বাংলার বিশিষ্ট পুতুল সংগ্রাহক শ্রীমতী দেবলীনা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে 3 বছর আগে শিল্পীর তৈরি এই অনিন্দ্য সুন্দর পুতুলের খোঁজ তিনি দিয়েছিলেন, কিন্তু তিনি শিল্পীর ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই জানাতে পারেননি। আমরা শিল্পীকে খুঁজেছিলাম এবং অবশেষে উল্টো রথের দিন, যখন বঙ্কিমচন্দ্রের বাড়ির কাছে থাকা রথের মেলা থেকে ফিরে আসছি, তখনই খোঁজ পেলাম শিল্পীর। শিল্পী কাঁচামাটির তৈরি এই অনিন্দ্য সুন্দর পুতুল আমার মনকে মুগ্ধ করেছে। কোনো এক সময়, আজ থেকে বহু বছর আগে, শিল্পী বিভিন্ন ধরনের সামাজিক পুতুল নির্মাণ করতেন, কিন্তু চাহিদার অভাবে শুধুমাত্র কলসি কাকে রমণীর পুতুলটি তিনি তৈরি করেন। এছাড়াও চিংড়ি পুতুল, পাখি পুতুল, গাছে ডালে ঝুলে থাকা পাখি পুতুলের দেখাও কিন্তু আমরা শিল্পীর পসরার মধ্যে পেয়েছি। শিল্পীর কাজ এবং ব্রাশস্ট্রোক খুবই নান্দনিক এবং মনোমুগ্ধকর। শিল্পীর কলসিকাখে রমণীর পুতুলটির মধ্যে যে শাড়িটার যে বিভঙ্গ দেখানো হয়েছে, তা কিন্তু একেবারে আধুনিক শৈলীর। সেখানে কিন্তু গ্রামীণ লোকজ ধারা নেই। আবার নারীর যে মুখায়বব, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন। শিল্পী কলসিকাকে রমণীর পুতুলটির মধ্যে বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে একটি কলসিকাকে রমণীর পুতুলের মুখায়বব এবং মুখের অভিব্যক্তির সঙ্গে অপর একটি পুতুলের মুখের অভিব্যক্তি কোনো মিল নেই, তা স্বতন্ত্র। হ্যাঁ, এইভাবে যদি আমাদেরকে কেউ বলে যে মডেল বানাতে বা এই ধরনের আমরা মাটি দিয়ে বানাই। আচ্ছা, আজগুলো কি বংশ পরম্পরায়? হ্যাঁ, বংশ পরম্পরা মেনে আপনার বাবা